আমি আমার প্রথমেই প্রেজেন্টেশনের শুরুতে আমাদের সম্মানিত বিচারক বৃন্দ এবং যারা এই সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার মতো একটা ইভেন্ট তৈরি করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমার আজকের এই প্রেজেন্টেশনে আমি যে টপিকটা তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে যে এই বৈশ্বিক করোনা মহামারীর উপর রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রভাব সেটা করার চেষ্টা করেছি। সেটার মধ্যে প্রথমে হচ্ছে যে তিনটা বিষয় মূলত আমি কথা বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে প্রি কোভিড এবং পোস্ট কোভিড সময়কালীন রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহারের পরিমাণগত পার্থক্য সেটা, তারপর হচ্ছে যে মহামারীকালীন সময়ে সংকট মোকাবেলায় যে আমাদেরকে যে এই রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আমাদের যে অবদানটা রাখছে সেটা, এটার বেশ কয়েকটা ধারা রয়েছে যেমন পাবলিক এনভায়রনমেন্টে, মেডিকেল ফিল্ডে এবং ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে, এবং শেষে আমি বলতে চাই ফিউচার অফ দ্য রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই চিত্রে এই যে এই স্লাইডে যে গ্রাফটা দেখা যাচ্ছে এখানে মূলত দেখা যাচ্ছে যে 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত, অর্থাৎ অতীত থেকে ভবিষ্যৎ পর্যন্ত যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্সের যে প্রোডাকশনের যে শিপমেন্টের যে মাত্রাটা সেটা নিয়ে একটা গ্রাফ প্রদর্শন করা হয়েছে। এখানে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে কোভিড পরবর্তী সময়ে রোবোটিক্সের যে পণ্যগুলোর ব্যবহার খুব দ্রুত হারে বেড়ে যাচ্ছে, এবং একটা বিষয় লক্ষ্য করার মতো হচ্ছে 2019 থেকে 20 সালের দিকে এটা কমে যায়। এটা আসলে হয়তো বা যখন হচ্ছে কোভিড শুরু হয়েছে তখন আসলে বেশ কয়েকটা যেগুলো রোবট উৎপাদনকারী দেশ সেগুলো লকডাউনের মধ্যে ছিল, তাই এটা কমে গিয়েছে। এবং আরেকটা বিষয় উল্লেখ করা যায় যে আমরা মোবাইল রোবট যেগুলো সেগুলো আসলে এখন খুব দ্রুত হারে বেড়ে যাচ্ছে সেগুলোর ব্যবহার। এটা এটাই ইন্ডিকেট করে যে আমাদের অদূর ভবিষ্যতে যে আমাদের ডে টু ডে লাইফে যে রোবটের যে একটা ব্যাপক প্রভাব থাকবে সেটাই এখানে ইন্ডিকেট করা হচ্ছে। এরপর আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে এই এনভায়রনমেন্ট, যে প্যান্ডেমিকের সময় পাবলিক এনভায়রনমেন্টে কিভাবে ব্যবহার করা হয়েছে এই রোবট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জার্মানির যে বৃদ্ধাশ্রমের এই মহিলা বলেন যে হচ্ছে যে যদি এই রোবটটা শুধুমাত্র আমার রান্না করতে জানতো তাহলে আমি ওকে দত্তক নিতাম। যেখানে আমরা মানুষ হওয়ার মাধ্যমে হওয়ার পরে যে আমাদের যে সিনিয়র সিটিজেনদেরকে সময় দিতে পারছি না, এখানে একটা রোবটের মাধ্যমে তিনি যে শান্তি খুঁজে পেয়েছেন এটা আসলেই মানে অনেক কিছু। এবং এরপরে যেমন আপনি ধরেন যদি মহামারী থাকুক অথবা না থাকুক, কোনো খাবার এবং যে দৈনন্দিন পণ্য সামগ্রী সেটা কিন্তু কোনোভাবেই মানে না কিনে পারা যাবে না। তাই যদি আমরা এই যে এই ম্যানেজমেন্টের বিষয়গুলো যদি আমরা ম্যানুয়ালি করতে যাই তখন দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণের মানুষ এফেক্টেড হচ্ছে কোভিড-19 সহ বিভিন্ন রোগে, কিন্তু যদি আমরা এটা রোবটের মাধ্যমে মানে এটার ম্যানেজিংটা করতে পারি তখন দেখা যাবে যে এই যে এই যে ডেঞ্জার জোন গুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এবং এরপরে যে আমরা যে জনসচেতনতা সৃষ্টি এটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে জনসচেতন না মানুষ যে এই মহামারী সম্পর্কে সচেতন না, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে প্রশাসনিক কর্মকর্তা সহ অনেকে বিভিন্নভাবে এফেক্টেড হচ্ছেন মানুষকে সচেতন করতে গিয়ে। তো আমরা যদি রোবটের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারি তাহলে এটা আমাদেরকে মানে যে সংক্রমণের হারকে কমিয়ে রাখতে যথেষ্ট সাহায্য করবে। এরপরে আমি বলতে চাই যে মেডিকেল ফিল্ডে যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড রোবোটিক্স আমাদের হেল্প করেছে। প্রথম হচ্ছে যে কালেক্টিং স্যাম্পল এবং ক্লিনিং, এই দুটো বিষয় কিন্তু হচ্ছে মানে খুবই ডেঞ্জারাস একটা কোভিড মহামারীর সময়ে, এই দুটো কাজ করতে কিন্তু আসলে অনেক মানুষ এফেক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি রোবটের মাধ্যমে, যখন বিভিন্ন দেশে এখনো হচ্ছে যে রোবটের মাধ্যমে করোনার মাধ্যমে কিন্তু এই যে এই যে সংক্রমণের হারটা এখানে কমে যাচ্ছে, আবার আমাদের দেশ সহ বিভিন্ন যে তৃতীয় বিশ্বের দেশগুলো সেখানে কিন্তু হচ্ছে আমাদের ডাক্তার এবং নার্স মানে এটার খুবই মানে আমাদের অভাব, সেখানে যদি আমরা মেডিকেল রোবট বানানোর মাধ্যমে এই যে এই সমস্যাটা কিন্তু আমরা রোধ করতে পারি, যেটা হচ্ছে বিভিন্ন উন্নত দেশে এখনই করা হয়েছে। আর আমাদের দক্ষ জনবলের অভাবে কিন্তু আমাদের যে করোনা সহ বিভিন্ন রোগের ডিটেকশন এন্ড ডায়াগনোসিস এটা কিন্তু কোনো আমরা মাঝে মাঝেই একিউরেট রেজাল্ট পাচ্ছি না। তো রোবটের মাধ্যমে করলে আমরা যে ম্যানুয়ালি যে ভুলগুলো হচ্ছে সেগুলোর কিন্তু আমরা মাত্রা কমিয়ে ফেলতে পারবো, এবং সার্জারি সহ বিভিন্ন কাজে কিন্তু এখনো বিভিন্ন দেশে এখন এই যে রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হচ্ছে। এরপর হচ্ছে আমি দুটো রোবটের ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশও খুব একটা পিছিয়ে নেই, যদিও আমরা অন্যান্য দেশের চেয়ে অনেকটা পিছিয়ে তবু আমরা এগিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে বিবারিয়া পলিটেকনিক্যালের যে কয়েকজন ছাত্র মিলে এই যে এই রোবটটা তৈরি করেছেন সেটা হচ্ছে নাম তারা দিয়েছেন মিস্টার ইলেকট্রোমেডিকেল। তো এই রোবটটার যে কাজ, তারা হচ্ছে হার্টবিট মাপ চেক করতে পারবে, টেম্পারেচার চেক করতে পারবে, স্যাচুরেশন চেক করতে পারবে, এবং একজন কোভিড পেশেন্টকে
কিভাবে যে মানে মনিটরিং করতে হবে তা সবই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবটিক করতে পারবে, যদিও এটাকে আরো উন্নত এবং করার জন্য আমরা আমাদের দেশের ছেলে মেয়েরা কাজ করছে। এবং আশেপাশে আমাদের যদি পৃথিবীর অন্যান্য দিকে দিকে তাকাই, সেটা হচ্ছে মিশরের একজন বিজ্ঞানী, তিনি একজন একটা মেডিকেল রোবট তৈরি করেছেন, সেই রোবটটাও এটাকে মিস্টার ইলেকট্রোমেডিকেলের একটা আপডেট ভার্সন বলা চলে, কিন্তু এটা অনেক বেশি অ্যাকিউরেট এবং এটার যে ক্ষমতা অনেক বেশি। এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ইউজেস অফ অ্যাডভান্টেজেস অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ইন্ডাস্ট্রি, অর্থাৎ শিল্প খাতে। যেমন আমাদের প্যাকেজিং, প্রসেসিং, অ্যাসেম্বলিং, পিকিং অ্যান্ড মেকানিক্যাল কাটিং, এখানে কিন্তু হচ্ছে আমরা রোবট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রচন্ড ব্যবহার করতে পারি। এখানে আমাদের বিভিন্ন শ্রমিকরা মানে শারীরিক ভাবে আঘাতপ্রাপ্ত হন, বিভিন্ন ভারী দ্রব্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার সময় বা বিভিন্ন ভাবে আক্রান্ত হতে পারেন, কিন্তু এই যে এই জায়গায় যদি আমরা রোবটের ব্যবহার করি সেখানে তো আমাদের এই সমস্যাটা থাকছে না। আবার যখন আমরা মেকানিক্যাল কাটিং এর ব্যাপারটা ম্যানুয়ালি করতে যাব, তখন দেখা যায় যে এটা অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা পাচ্ছি না আমরা সবসময়। এক্ষেত্রে কিন্তু আমরা এটার ব্যবহার করার রোবটের ব্যবহার করার মাধ্যমে এটা আরো অপটিমাম লেভেলে নিয়ে যেতে পারি। এবং অ্যাডভান্টেজ অবভিয়াসলি স্পিড, অ্যাকিউরেসি এটা বাড়বে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সিকিউরিটি, যেটা আমি আগেও বললাম যে একটা সিকিউর লাইফ আমরা আমাদের মানুষের জন্য দিতে পারবো। এবং লোয়ার লেবার কোস্ট, যেহেতু এক একটা রোবট বেশ কয়েকটা ফাংশনিং আমরা ব্যবহার করতে পারবো, তখন দেখা যাবে যে আমাদের উৎপাদন করতে খরচটা কমে যাবে, যেটা আমাদের উৎপাদনকে অনেক গুণ বৃদ্ধি করবে। এরপরে আমি একটা ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম বলতে চাই, সেটা হচ্ছে কেয়ার 1000 টাইটান। এই রোবটটা প্রথম রোবট যে রোবটটা কিনা 1000 কেজির বেশি ওজন ধারণ করতে সক্ষম। এই রোবটটার পেলোড হচ্ছে 750 থেকে 1300 কেজি, এটার পাল্লাও বেশ বড়, 3 মিটার থেকে 3.2 মিটার। এটা এনশিওর অপটিমাল সাইকেল টাইম এটা মেনটেন করে থাকে, তার এটার কাজের অ্যাকিউরেসি অনেক বেশি, এবং এটা বিভিন্ন মাল্টি ফাংশনিং ভাবে আমরা ইউজ করতে পারবো, তাই আমাদের যে ব্যয় কমে যাবে এবং আমরা বিভিন্ন কাজে এটাকে ইউজ করতে পারবো শুধু একটা ফাংশনের না। এরপরে আমি যে ব্যাপারটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ফিউচার পসিবিলিটিস গুলো কি হতে পারে। আমাদের একটা সময় আসবে আমরা হয়তো বা যে এই ফুল যে প্রোডাকশন সিস্টেমটাকে আমরা এই রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে ফুল প্রোডাকশন সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারবো। এটার মাধ্যমে আমাদের যে ফলাফলটা আসবে, যে আমাদের প্রোডাকশনে অ্যাকিউরেসি বেড়ে যাবে, আমাদের কোনো মানে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, এবং আমাদের এসে বিভিন্ন ডেঞ্জারাস যে অপারেশন গুলো আমরা মেডিকেলি করতে যাই, যেখানে হচ্ছে যে যদি আমরা ম্যানুয়ালি অপারেশন করতে যাই তো এখানে ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবটের মাধ্যমে এগুলো করতে যাব, তখন এটার যে ভালো দিকগুলো আরো অনেক বেশি প্রকাশিত হবে, এবং এর মাধ্যমে আমরা যে আমাদের অপারেশন গুলো আরো সূক্ষ্মভাবে সম্পন্ন করতে পারবো। আবার অনেকের একটা ভুল ধারণা থাকে যে এই রোবটের মাধ্যমে হয়তো বা মানুষের যে কর্মস্থলে যে পরিমাণ সেটা কমে যাবে, কিন্তু না, যখন আমরা দেখতে পাচ্ছি যে রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে কিন্তু আমাদের প্রচুর নতুন নতুন সেক্টর তৈরি হচ্ছে, যেটা আমাদের কর্মবাজারকে আরো অনেক এগিয়ে দিবে। এবং হচ্ছে আমরা সবচেয়ে বড় যে ব্যাপারটা দেখতে পাই, যেটা হচ্ছে যেখানে আমরা মানুষ পৌঁছতে পারি না, এবং খনি শ্রমিক সাগরে অনেক খনি শ্রমিকদের মৃত্যুর ঘটনা শোনা যায়, এখানে যদি আমরা রোবটের ব্যবহার করি সেখানে কিন্তু আমরা অনেক বেশি মানে সফলতা পেতে পারবো সেসব স্থান থেকে আমাদের যে ন্যাচারাল রিসোর্স গুলো উঠিয়ে আনতে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা পরিবেশ যেটাই থাকুক না কেন, দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আব্দুর রহমান, তোমার শেষ করার টাইম। জি স্যার, এখানেই আমার প্রেজেন্টেশন শেষ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আব্দুর রহমান, তুমি কি আমাদের গ্রুপে আসছো, আমাদের সাথে কাজ করছো? জি জি ভাইয়া, তোমাকে তো গ্রুপে আমি খুঁজলাম, তুমি গ্রুপে পাওয়া যায়নি, নাম দেখি। তুমি আমাদের গ্রুপে কি আছো, মানে হচ্ছে তোমার জুনিয়র গ্রুপে? জি ভাইয়া, রোবোটিক্স এর গ্রুপে আছি। রোবোটিক্স এর গ্রুপে অবশ্যই থাকবা, আমাকে লগ দিবা। এন্ড তোমার কথার মাঝে মাঝে কিছু ব্রেক থ্রু চলে আসছিল ফিনিশিং দিতে, দ্বিতীয় একটু তার মানে একটু ডিলে করে ফেলছে, অনেক দেরি হয়ে গেছে, আর স্যার যদি কিছু বলতে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ প্রেজেন্টেশন, দ্যাটস গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম। মাইশা 1532 না?
ওকে ঠিক আছে, স্টার্ট কর।